বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন অনেক সভ্যতাই রয়েছে যারা সময়ের সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবীর বুক থেকে অবলুপ্ত হয়ে গেছে। কখনো মরুভূমির বালির মধ্যে চাপা পড়ে, আবার কখনো বা বন্যার জলে ভেসে। সেই সব সভ্যতাগুলি আমাদের পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আমাজনের গভীর জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা সেই প্রাচীন শহর, যা এতদিন পর্যন্ত কোনো মানুষই তার খোঁজ পায়নি, প্রত্নতাত্ত্বিকবিদদের কঠোর পরিশ্রমের ফলে আজ তা আমাদের সামনে উঠে এসেছে। আমাজনের মতো রহস্যের মাঝে, তা চলমান গাছই হোক বা আমাজনের বুকে দাপিয়ে বেড়া ভয়ানক সেই সব জীবই হোক, তার মাঝে এত উন্নত এক প্রাচীন সভ্যতা থাকবে তা আগে কেউ ভাবেনি। আজব জগতের আজকের এই ভিডিওতে আমরা জানব আমাজনের গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা সেই প্রাচীন শহরের সম্পর্কে, আর কী করেই বা সেই শহর পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল। তার আগে আমাদের জানতে হবে কীভাবে 500 বছর ধরে লুকিয়ে থাকা এই রহস্যময় শহর প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বের করলেন। এটি একটি নতুন প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করা হয়েছে, যা লেজার ইন দ্য স্কাই নামে পরিচিত। এই পদ্ধতিতে ড্রোনের সাহায্যে একটি লেজার স্ক্যানার আকাশ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপ করা হয়, যার ফলে ভূপৃষ্ঠের একটি ডিজিটাল মডেল কম্পিউটারের পর্দায় ধরা পড়ে। বহু বছর ধরে আমাজনের ঘন গাছের ছাউনির মধ্যে লুকিয়ে রয়েছে এই শহর। কিন্তু এবার প্রশ্নটা হলো যে, কারা তৈরি করেছিল এই শহর, আর কখনই বা তৈরি হয়েছিল? গবেষকদের মতে 500 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয় এই শহর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আমাজনের জঙ্গলে বসবাসকারী কাসরবে সম্প্রদায় এই শহর তৈরি করেছিল। এছাড়াও ঘন জঙ্গলের মধ্যে দেখা গেছে কিছু জটিল কাঠামো, যাদের মধ্যে একটি 54 একর পর্যন্ত বিস্তৃত এবং 16 ফুট উঁচু ছাদও রয়েছে। এখানে পাওয়া এক পিরামিডের খোঁজ সবাইকে অবাক করে দিচ্ছে, কারণ এই পিরামিডের আকার এতটাই বিশাল যে এই পিরামিডের মধ্যে আরামে 30টি ফুটবল মাঠ ধরে যাবে। এছাড়াও আমেরিকা ও জার্মানির কিছু গবেষক এই শহরের কয়েক মাইল জুড়ে থাকা এক জলাধার এবং ছোট ছোট কিছু কাঠামো খুঁজে পেয়েছেন। আর এই লুকানো শহর সমস্ত কিছুই বর্ণনা করে দিচ্ছে এখানে বসবাসকারী সম্প্রদায় সম্পর্কে। জঙ্গলের মধ্যে বসবাস করলেও আমাজনের এই সম্প্রদায় ছিল সময়ের থেকে বেশ কিছুটা এগিয়ে, যা তাদের তৈরি স্থাপত্যের নিপুণতা দেখলেই বোঝা যায়। এই শহর যথেষ্ট পরিকল্পনা মাফিক তৈরি বলে গবেষকরা মনে করছেন। এই লুকানো শহরের চারপাশ ছিল প্রাচীর দিয়ে ঘেরা, যাতে সহজেই কোনো হিংস্র জীব শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। ঘন জঙ্গল ও উঁচু ঢিবির কারণে এখনও বেশ কিছুটা এলাকা গবেষকদের নজরের বাইরে। 20শ শতাব্দীর শেষ পর্যন্ত মনে করা হতো আমাজন অঞ্চলের বাসিন্দারা মূলত শিকারী প্রজাতির, আর আমাজন অঞ্চল বন্যাপ্রবণ হওয়ায় এখানকার বাসিন্দারা স্থায়ী বসতি করতে পারে না। তবে সম্প্রতি সাভানা বনাঞ্চল জুড়ে আবিষ্কার এই ধারণাকে মিথ্যে প্রমাণিত করছে। কিন্তু এই শহরের মধ্যে কত মানুষ বসবাস করতো তা এখনও জানা সম্ভব হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে এই এলাকা ছিল বেশ ঘনবসতিপূর্ণ। আর এখানকার বাসিন্দারা কেন এই শহর ছেড়ে চলে গিয়েছিল বা এই শহরের ধ্বংসের কারণ কি তাও জানা সম্ভব হয়নি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। এরকমই ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন।